हाय स्टूडेंट्स, बीबीए बीसीए बीएससी इन बायोटेक्नोलॉजी बीएससी इन माइक्रोबायोलॉजी बीटीटीएम बीएससी इन हॉस्पिटलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन समस्त कोर्स क्लास 12 এর পর ग्रेजुएशन कोर्स প্রত্যেকটা কোর্স কেই বলা হয় প্রফেশনাল ডিগ্রি কোর্স। তো প্রফেশনাল ডিগ্রি কোর্স কেন বলা হয় না, এই সমস্ত কোর্স এমন কোর্স যে এই কোর্সগুলো করার পর যে ডিগ্রিটা হাতে পাবে সেটা শুধু দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য নয় বা কাউকে দেখানোর জন্য নয়, সেই ডিগ্রির মাধ্যমে তোমার কাছে এই সার্টিফিকেশনে চলে আসে যে তুমি পার্টিকুলার কোন একটা বিষয়ে প্রফেশনাল, মানে তুমি কোন মানে কিছু স্কিলসে তোমার অর্জন হয়েছে যেটা ম্যানেজারিয়াল স্কিলসেট হতে পারে বা টেকনিক্যাল স্কিলসেট হতে পারে। তো এর ফলে হয় কি, যখন তুমি কোর্সটা কমপ্লিট করছো তখন তুমি জবের ক্ষেত্রে অনেক বেশি অপরচুনিটিস পাবে। এবং এই প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো করতে গেলে যে খরচ বা যে ফি স্ট্রাকচার, সেই ফিজটা অনেক ক্ষেত্রেই অনেক সাধারণ মানুষের বা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে থাকে, যে কারণে অনেক স্টুডেন্টের সেই মেধা থাকা সত্ত্বেও সেই ইচ্ছা থাকা সত্ত্বেও শুধু অর্থের অভাবে বা টাকার অভাবে তারা অ্যাডমিশন নিতে পারে না বা চিন্তায় পড়ে যায় যে কিভাবে এত টাকা কোর্স ফি তারা বহন করবে। তো তার জন্যে যে স্কলারশিপগুলো বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা প্রাইভেট অর্গানাইজেশন তারা প্রোভাইড করে থাকে, সেই স্কলারশিপগুলো ভীষণভাবে হেল্পফুল হতে পারে। তো সেই স্কলারশিপ গুলো পেতে গেলে আগে জানতে হবে যে কি কি স্কলারশিপ রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য। যেহেতু আমার চ্যানেলে ম্যাক্সিমাম আমি ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করি, তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য কোথায় কোথায় ভালো ভালো স্কলারশিপ পাওয়া যেতে পারে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তার কি কি এলিজিবিলিটি রয়েছে, কোন কোন কোর্সের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, কত টাকা অ্যামাউন্টের স্কলারশিপ মানে তোমরা পেতে পারো, এই সমস্ত কিছুগুলো কিন্তু একই জায়গায় একটা জায়গায় পাওয়াটা একটু মুশকিল। কিন্তু স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটের একটি ওয়েবসাইট আছে, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা হচ্ছে www.sbift.org। এই কলেজ থেকে একটি স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্কলারশিপ পোর্টাল খুলেছেন ওনারা ওনাদের ওয়েবসাইটে www.sbift.org। এই ওয়েবসাইটে সেই স্কলারশিপ পোর্টালে যদি তোমরা ভিজিট করো তাহলে দেখে নিতে পারবে সেখানে প্রচুর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপ গুলো অ্যাভেলেবেল আছে, বিশেষ করে আফটার ম্যাট্রিক মানে সোজা কথা পোস্ট ম্যাট্রিক যে স্কলারশিপ গুলো, সেটা ক্লাস 10 পাস করার পর যারা পলিটেকনিক করছো এই পলিটেকনিকে অ্যাডমিশন নেবে তাদের জন্য, প্লাস ক্লাস 12 পাস করার পর বিটেক বিবিএ বিসিএ বিএসসি ইন বায়োটেকনোলজি বিএসসি ইন মাইক্রোবায়োলজি বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিটিটিএম বা বিএসসি ইন মিডিয়া সায়েন্স, এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স গুলো যারা করতে চাইবে তাদের জন্য কি কি স্কলারশিপ অ্যাভেলেবেল হতে পারে সেই সমস্ত স্কলারশিপের ডিটেলস কিন্তু ওখানে দেওয়া আছে। যারা ধরো সেই ইনফরমেশন থেকেও ঠিক মতো বুঝে উঠতে পারবে না এবং নিজেরা স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু চিন্তার মধ্যে পড়ে যেতে পারো যে কিভাবে স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করব ঠিক ক্লিয়ার হচ্ছে না বা আরো ডিটেলে জানতে চাই, তাদের জন্য তারা একটা ফর্মের ব্যবস্থা করেছে। সেই ফর্ম অনলাইন ফর্ম, সেটা জাস্ট তার তোমাদের নাম, কোন কোর্সের জন্য তোমরা মানে স্কলারশিপটা চাইছো সেই কোর্সের নাম এবং নিজের মোবাইল নাম্বার ইমেল আইডি, এই সমস্ত বেসিক ইনফরমেশন কয়েকটা দিয়ে যা সাবমিট করে দেবে তাহলে তাদের যারা স্কলারশিপ এক্সপার্ট রয়েছেন মানে যারা এইসব সম্পর্কে স্পেশালিস্ট, যারা এইসব এই সমস্ত স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে সব কিছু জানেন, তারা কিন্তু সেই ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে ভায়া ফোন অথবা হোয়াটসঅ্যাপ, এবং তোমাদের সেই স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে যা যা কোয়ারি সেই সমস্ত কোয়ারি তারা পার্সোনালি তারা তোমাদের বলে দেবে এবং তোমাদের সেই স্কলারশিপ পেতে হেল্প করবে। তো এটা খুব ভালো ইনিশিয়েটিভ, কারণ আমি মনে করি না যে শুধু অর্থের অভাবে কারুর পড়াশুনো বন্ধ হয়ে যাক, বিশেষ করে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর ক্ষেত্রে, কারণ প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো কিন্তু আলটিমেটলি এটা সত্যিই কথা যে জেনারেল লাইনে পড়াশুনো করে সেই আলটিমেটলি যে ডিগ্রিটা পাওয়া যায় সেই ডিগ্রিটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে শুধু ঘরে সাজিয়ে রাখার জন্য, আলটিমেটলি কিছু সরকারি চাকরির ক্ষেত্রেও ছাড়া বাকি কোনো জায়গাতেই খুব একটা বিশাল কাজে লাগে না। কিন্তু এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো থেকে কিন্তু আলটিমেটলি প্রচুর জায়গায় বিশেষ করে প্রাইভেট সেক্টরে বিভিন্ন এমএনসিতে কর্পোরেট সেক্টরে বিদেশে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে সেই সমস্ত জায়গায় কিন্তু চাকরির একটা হিউজ স্কোপ পাওয়া যায়। স্কলারশিপ পোর্টালের যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেই লিঙ্কটায় ক্লিক করে সেটা ভিজিট করে দেখে নিতে পারো এবং তোমাদের যা যা মানে প্রশ্ন সেটা তোমরা মানে উত্তর যদি ওখানে পেয়ে যাও তাহলে তো ভালোই, না হলে তোমরা ওই ফর্মটা ফিল আপ করে রাখবে তাহলে তাদের এক্সিকিউটিভরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে দেবে এবং তোমাদের স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং তোমাদের হেল্প করবে।
এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, প্লাস ওই লিঙ্কটাও শেয়ার করে দিতে পারো। কারণ এইগুলো থেকে তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যেও এমন অনেকে থাকতে পারে যারা উপকার পেতে পারে, কারণ অর্থের অভাবে হয়তো তারাও অ্যাডমিশন নিতে পারছে না বা কিভাবে স্কলারশিপ পেতে হবে সেই নিয়ে তাদের কোনো ক্লিয়ার ধারণা নেই। তো সেই সমস্ত ব্যাপারে তারা কিন্তু একটা ক্লিয়ার অ্যান্সার পেয়ে যাবে। খুব ভালো থাকবে, টাটা।